জিএলপি স্টাডি ওয়েন এটা ভিডিওলৈ আপোনাক স্বাগতম জানাইছো। আজি আমি আলোচনা করিম কন্টিনিউড ফ্র্যাকশন। সো কন্টিনিউড ফ্র্যাকশনের যদি কোশ্চেন আহে কেনেকে সলভ করিব লাগে, শর্ট ট্রিকের সহায়ত আমি সলভ করিম। সো তারে মই দুটা টাইপ দি দিছো, ইয়াত এটু হল এটু এটা টাইপ আর ইয়াত এটা টাইপ দিয়া হয়েছে। সো এনেকুয়া টাইপের কোশ্চেনবোৰ আমি কেনেকে সলভ করিব লাগে আমি এই বিষয়ে শিকিম। প্রথমে আমি চাম যে কন্টিনিউড ফ্র্যাকশনের টাইপটো কেনেকুয়া। যদি টাইপটো এনেকুয়া টাইপের হয় এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ এনেকুয়া আপ টু ইনফিনিটিলৈকে যদি থাকে, বুঝব পাইছে, টাইপটো প্রতিটোতে এ এ সেম থাকিব লাগিব আর ওপৰত ওয়ান থাকিব লাগিব। যদি টাইপটো এনেকুয়া হয় তেতিয়া হলে এক্সর মানটো কি হয়ে যাব, এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস ফোর বাই টু। ইয়াত মাইনাস দিয়া হয়েছে কারণ ইয়াত যদি প্লাসর সলনি মাইনাস থাকিলে হয় তেতিয়া হলে এই প্লাসর জায়গাত আমি মাইনাস ব্যবহার করলে হয় আর প্লাস থাকিলে প্লাস ব্যবহার করিম। সেই কারণে মই একেলগে দি দিছো। গতিকে এর সলনি এবার কিমান দিয়া আছে, টু দিয়া আছে। গতিকে জাস্ট ফর্মুলাটো আমি বহাই দিম, এ মানে টু আছে, টু বহাই দিছো, রুট ওভার টু স্কোয়ার মানে কিমান হবো, এটু ফোর হয়ে যাব, প্লাস ফোর বাই টু আহিব। সো ইকুয়াল টু ইয়ারপর টু প্লাস রুট ওভার কিমান পাই যাম, এইট বাই টু হয়ে গেল এইখানে। তারপর ইয়ারপর আমি কি পাম, ফোর ইন্টু টু পাই যাম, গতি ফোরর বর্গমূল টু আহি যাব। গতি ইয়াত চাও ওয়ান প্লাস রুট ওভার টু বাই টু আহি যাব, গতি টুটু ক্যানসেল করব পাৰিম, থাকিব কিমান আমার ওয়ান প্লাস রুট ওভার টু। গতি এইখিনির মানটো কিমান হব, ওয়ান প্লাস রুট ওভার টু। গতি অপশনত দিয়া থাকিব, সেই অপশনটো টিকমার্ক দিলে হয়ে গেল। সো এনেকুৱা প্যাটার্ন থাকিলে ডাইরেক্ট এইটো ট্রিকের সহায়ত আমি সলভ করিম, ইয়ার আরো কোশ্চেন আমি সলভ করিম। এতিয়া চাওক এইটো কোশ্চেন, এই কোশ্চেনটোৰ প্যাটার্ন কি আছে, টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু দিয়া আছে, হয়নে? সো এইটো প্যাটার্নত থাকিলে আমি কেনেকে সলভ করিম, কারণ আগরটোত এনেকৈ কি আছিল, প্লাস দি পেলাই আপ টু ইনফিনিটিলৈকে আছিলে, কিন্তু ইয়াত ইনফিনিটিলৈকে নাই। সো ইয়াৰ কনসেপ্টটো কি আছিল, ইয়াত আমি যোগ করিম আর ইয়াক উল্টাই দিম, ঠিক আছে, যোগ করিম আর উল্টাই দিম, সেইটো মেথডক আমি এই কোশ্চেনটো সলভ করব লাগিব। সো চাও কেনেকুৱা কনসেপ্টটো হয়। সো প্রথমে টু আছে, টু লম প্লাস, তারপর আছে ওয়ান বাই, এতিয়া এইখিনি আমি প্রথমে যোগ করে লম, যোগ করলে কিমান হব, এটু হব দুই দুই গুণ চারি, ঠিক আছে, এটু হব চারি প্লাস ওয়ান বাই তলত থাকিব টু। সো প্রথম কারণে বেসিকটো বুঝিবর কারণে আমি এনেকৈ করে আছো, পিছত আর শর্ট হয়ে যাব। এতিয়া চাওক এই কোশ্চেনটো টু প্লাস ওয়ান বাই আছিল, ওয়ান বাই এটু কিমান হব, ফোর প্লাস ওয়ান ফাইভ বাই টু, ইয়াতহে আমি এইখিনি যোগহে করে লৈছো, জাস্ট যোগ করলে কিমান পাইছো, ফাইভ বাই টু পাইছো। গতি ইয়াক উল্টাই দিব লাগিব, উল্টাই দিলে কিমান হব, টু প্লাস এইটো টু বাই ফাইভ হয়ে যাব, ক্লিয়ার হল? আমি কি করেছো, যোগ করেছো আর উল্টাই দিছো। সো আকো ইয়াক আমি যোগ করিব লাগিব, এটো পাঁচ দুই গুণ দশ আর দুই যোগ করলে কিমান পাম, বারো, বারো বাই ফাইভ অ্যান্সার পাম। সো এইটো ট্রিক, যোগ করিম আর উল্টাই দিম, ঠিক আছে। সো এইটো ট্রিকত যিমান আছে আমি কোশ্চেন সলভ করিম। এতিয়া আমি কনসেপ্ট দুটার ওপর বেস করে পেলায় সো কেটামান কোশ্চেন সলভ করিম। সো ইয়াত এটা কোশ্চেন লৈছো, কি আছে, ওয়ান প্লাস ওয়ান বাই, ওয়ান প্লাস টু বাই, তারপর কিমান দিয়ে আছে, টু প্লাস থ্রি বাই, ওয়ান প্লাস ফোর বাই ফাইভ দিয়ে আছে। সো ইয়ার মানটো কিমান হব, ইয়াৰে কনসেপ্টটো কি আছিল, আমি যোগ করিম আর এটু উল্টাই দিম, ঠিক আছে। সো ইয়াক আমি প্রথমে যোগ করো, প্রথমে কিমান আছিল আমি এটু লিখি লো, ইফালে ওয়ান আছিল ওয়ান প্লাস ওয়ান বাই কিমান আছিল, ওয়ান প্লাস টু বাই কিমান আছিল, টু প্লাস তারপর এটু কিমান আছিল, থ্রি আছিল। সো এইখিনি করার পিছত এইখিনি আমি যোগ করিম আর উল্টাই দিম, ঠিক আছে। এটু হল পাঁচ এক গুণ পাঁচ, পাঁচ আর চারি যোগ করলে কিমান পাম, আমি ন পাই যাম, এতিয়া নটো ওপরত আছে, হয়নে? গতি নাইন বাই কিমান পাইছো, ফাইভ, গতি এটু উল্টি যাব, এতিয়া নাইন বাই ফাইভটো উল্টি গেলে কিমান হব, এটু ফাইভ বাই নাইন পাই যাম, ক্লিয়ার হল বস্তুটো? এবার ইয়াক আমি কাটিব পাৰি, তিনি তিনিবার যাব, হয়নে, তিনি দি পেলায় নয়ক তিনিবার গৈছে, ইয়াত থাকিল কিমান, ফাইভ বাই থ্রি,
आको इक आम जग कर जग कर उल्टा दीम सो थे वन बन प्लस वन प्लस यू थे टू क्लियर हमने यू कि हम दु तीन गुण छः जग कर लगे कि हम एगार हम एगार ब्री थी सो एगार ब्री टू कि हम थ्री ऊपर जागार तलत आई जा क्लियर हमने बस्तु तो यू टू थी गई से गति टू आम लिखी दीस ये जग कर उल्टा दीस सो एबार आगर निचिनको ये आम इत वन आस वन ऊपर लिखी लम इतना ये जग कर एगार एक गुण एगार एगार और यू कि हम दु तीन गुण छार और छान पा आम सतर पा जा गए यू हम सतर ये कि हम सतर बगार क्लियर हम सतर बगार गए सतर बगारक आम उल्टा दु लगे कि पा एगार बतर ये पा गई गति एबार इखिनी जग कर दीम कि हम एक दूटा लसागो आम सतर पा जा सतर एक गुण सतर प्लस एगार कर पा जाट सतर और एगार कि हम टूवटी एट बतर एबार टूवटी एट बतर अपन आसने ना कि सतर दी पे आठाश खरण दिया सतर दी पे आठाश खरण दिल एक बार जब थकिल कि हल वन और इतना थकिल वन एगार गति एने हम वन तलत सतर ऊपर थकार सो यू अपन कद आपशन डी शुद्ध हम सो एने सल्व कर लगे इतना आम एक पेटार्ण एक क्वेश्चन चाँ टू माइनास वन बू माइनास वन बू माइनास आप टू इनफिनिटी लैक दिया सो यार प्रथम क्वेश्चन तो आम के टाइप पासी इतना प्लास पासी इतना प्रति प्लास आ मैंने प्लास थकार कारण की ट्रिक व्यवहार करूँ एक्सर मान तो कि आने ए प्लास रूट ओवर ए स्क्वायर प्लास फोर बाय टू आने ट्रिक एक्सर मान तो इार मान तो उलियबू फर्मुला व्यवहार करो यार माइनास आ माइनास थे जास्ट प्लास जगह इतना माइनास क्लियर हम यार ए मान कि टू हो ठीक है सो आम मान तो बहाय दीम एर जगह टू बहाय दी प्लास रूट ओवर टू स्क्वायर माइनास फोर बाय टू आ गई से सो यू सल्व कर टू प्लास रूट ओवर भर कि टू स्क्वायर माने फोर सो फोर माइनास फोर कि हम जीरो सो यू जीरो बाय टू हो गल गु थे कि टू बाय टू ये बद दी दीसूँ आम गति टू बाय टू काटिले थको कि वन अपन ए शुद्ध हम क्लियर हमने सौ क्वेश्चन नम्बर फाइव कि दी आस फाइव बाय थ्री प्लास थ्री बाय वन माइनास टू बाय थ्री दी आस इार मान कि उलियब लगे प्रथम आम लगे जो जग थे जग कर लम और वियोग थे वियोग कर लम ठीक है तार पिछत उल्टा दीम सो इत ऊपर प्रथम कि फाइव आस फाइव लिखी दीसूँ तार पिछत कि थ्री प्लास तार पिछत कि थ्री आस इन टू दीसूँ एबार वन माइनास टू बाय थ्री आसे सो ये माइनास कर उल्टा दीम सो यू कि हम तीन एक गुण तीन माइनास कि पा टू तीन दुई गले थी वन सो वन बाय थ्री थकिल सो वन बाय थ्री उल्टा दिले कि पा थ्री बाय वन पा जा क्लियर हमने थ्री बाय वन गति वन तो आम निलिखो इतना कि थकिल ऊपर थकिल फाइव तलत थकिल कि थ्री प्लास यू तीन गुण कि हम नाइन हो जा सो नय और तीन कि पा जा बार पा जासार फाइव बाय टूवेल्व अपशन आसने फाइव बाय टूवेल्व बी अपन शुद्ध हम पिछर क्वेश्चन तो सौ कि वन प्लास वन बन प्लास वन बन प्लास एने के आप टू कि वन प्लास टू बाय थ्री लैक दी आसे सो यू क्वेश्चन सेम आगर प्रसेस आम सल्व कर आगर प्रसेस सल्व कर पाँम सो प्रथम वन आम ये लिखी लम ठीक है ये लैक लिखी लम जी आ सो वन प्लास वन बन प्लास वन बन प्लास वन बार पद कि प्लास दी पे यू लिख लगे ठीक है लिखार पिछत ये आम प्लास कर पे इक उल्टा दु लगे सो यू कि हम तीन एक गुण तीन तीन और दु कि हम पाँच हम सो यू हम फाइव बाय थ्री फाइव बाय थ्री हमें कि हम उल्टी गले थ्री बाय फाइव आ जा
হয়ে গেল এইখানে। তারপর আকো আমি এনেকে সলভ করি, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস, তারপর কি আছে এই ওয়ান আছে ওয়ান লিখি লম। লিখার পিছত এইখানে আমি কি করিম, যোগ করিম, এই কি হল পাঁচ এক গুণ পাঁচ, পাঁচ যোগ তিন কি হল আট, গতি এই হল এইট বাই ফাইভ। এইট বাই ফাইভক এনে উল্টাই দিয়ক, ফাইভ বাই এইট হয়ে যাব, হয়ে গেল। তারপর কি থাকিল, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস, এই আছে ওয়ান আছে ওয়ান রাখি দিয়ক। এটা এইখানে চাওক, আট এক গুণ আট, আট আর পাঁচ কি হব তেরো, গতি এই হল থার্টিন বাই এইট। গতি থার্টিন বাই এইট হলে এই কি পাই যাব, এইট বাই থার্টিন। তো আগর নিচিনাক ইয়াত আমি আকো প্লাস করিম, কি হব ওপর ওয়ান আছে ওয়ান তো আমি লিখি লো, গতি এই কি হব তেরো এক গুণ তেরো, তেরো যোগ আট কি হব একুশ হব, হয় না? গতি একুশ বাই কি থাকে থার্টিন, সো ইয়াক উল্টি যাও, উল্টাই দিয়ক, থার্টিন বাই কি পাই যাম একুশ পাই যাম। সো ইয়াক আকো যোগ করক, একুশ এক গুণ একুশ, গতি একুশ প্লাস থার্টিন বাই থাকিল কি টুয়েন্টি ওয়ান, সো টুয়েন্টি ওয়ান প্লাস থার্টিন কি পাই যাম আমি, সো ইয়াত লিখি দিছো। সো এই হবগৈ চারি থার্টি ফোর বাই কি হব টুয়েন্টি ওয়ান, সো থার্টি ফোর বাই টুয়েন্টি ওয়ান অপশনত আছে বি অপশন, গতি এই শুদ্ধ হব। সো পিছর কুয়েশন টু চাও এনেকা টাইপর আছে, ফোর মাইনাস ফাইভ বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি আপ টু কি দি আছে টু প্লাস ওয়ান বাই ফোর লৈকে দি আছে। সো ইয়াক আমি আগর নিচিনাকে সলভ করিম, সো একবারে সিম্পল প্রসেস করিম, আমি কি হব ইয়াক যোগ করিম, তারপর ইয়াক উল্টাই দিম, সো এই কি হব চারি দুই গুণ আট, আট আর এক যোগ করলে কি পাম নাইন, মানে গতি এই কি হল নাইন বাই ফোর, সো নাইন বাই ফোরক ইয়াক উল্টাই দিয়ক, কি পাম আমি ফোর মাইনাস ফাইভ বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস, এই কি আছিল ওয়ান আছিল ওয়ান লিখি পেলায় এই নাইন বাই ফোর পাইছো, গতি এই ফোর বাই নাইন আহি যাও। ক্লিয়ার হল না? আগর নিচিনাকে ইয়াক করিম, ফোর মাইনাস ফাইভ বাই এই ওয়ান প্লাস, এই ওয়ান আছে ওয়ান লিখিম, ইনটু দি দিম, দিয়া হল। দিয়ার পিছত তলত কি আছে নাইন আছে, গতি এই নাইনটু গৈ পেলায় থ্রি হয়তো পূরণ হব, কি হব তিন নয় গুণ সাতাইশ, সাতাইশ যোগ চারি, সাতাইশ যোগ চারি হলে কি হব থার্টি ওয়ান, সো ইয়াত আমি কি পাই আছো থার্টি ওয়ান বাই নাইন পাই আছো, গতি ইয়াক উল্টাই দিয়ক, এই হব নাইন বাই থার্টি ওয়ান আহি যাব। ক্লিয়ার হল না? সো এই ওয়ান প্লাস, গতি এই ওয়ান ইন্টু হিসাবত দিছো আর এইখিন যোগ করে পেলায় ইয়াক উল্টাই দি দিছো। সো আকো ইয়াক আমি এনেকে লিখিম, ফোর মাইনাস ফাইভ ইন্টু, সো এইখিনি আকো আমি যোগ করিম, ঠিক আছে, যোগ করলে কি পাম থার্টি ওয়ান এক গুণ দিব লাগে, গতি কি পাম থার্টি ওয়ান আর প্লাস নাইন আছে, গতি থার্টি ওয়ান আর নাইন প্লাস করলে কি পাই যাম আমি ফোরটি পাই যাম, সো ইয়াত থাকিল কি ফোরটি বাই থার্টি ওয়ান, হয় না? গতি ইয়াক উল্টাই দিয়ক, গতি এই হয়ে যাব ফোরটি বাই সরি থার্টি ওয়ান বাই ফোরটি আহি যাব। ইয়াক কাটি দিয়ক, পাঁচ আট গুণ চল্লিশ থাকিব, ঠিক আছে, পাঁচ আট গুণ চল্লিশ পাই গেছো। গতি আকৌ ইয়াক আমি কি করিম, পূরণ করিম, কি হব আট চারি গুণ বত্রিশ, ঠিক আছে, আট চারি গুণ বত্রিশ, বত্রিশ মাইনাস তাতে থাকিল থার্টি ওয়ান, তলত থাকিল কি এইট, গতি থার্টি টুর পর থার্টি ওয়ান বাদ দিলে কি থাকিব ওয়ান থাকি যাব, তো ওপর থাকিল ওয়ান, তলত কি আহিল এইট, গতি ওয়ান বাই এইট অপশন ডি শুদ্ধ হব, বুঝিব পারিছে? সো এনেকা ধরনের কুয়েশন থাকলে আপনাদের এই ট্রিক সলভ করব, সো একবারে বেসিক কনসেপ্টর হোয়াইট করা হয়েছে। ভিডিওটি ভাল লাগিলে লাইক করব আর কমেন্ট করব, আর আপনি যদি আমার চ্যানেলত প্রথম আসে তেতিয়াহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব, আর নতুন নতুন ভিডিও পাবর কারণে বেল আইকনটি টিপি দিব। ভিডিওটি চাওয়ার ধন্যবাদ।